শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য, অযথা সিরিয়াস মাইন্ডে কেউ নেবেন না। সবজি নেবেন, সবজি তাজা তাজা সবজি আছে বলবেন, সবজি নেবেন, সবজি সবজি আছে বলবেন, আলু আছে, টমেটো আছে, বেগুন আছে, শাক আছে, নেবেন আছে নাকি কেউ, নেবেন নাকি কেউ সবজি? কেউ নেই তো এখন, থাকুক আর না থাকুক, এ তল্লাটে আমার থেকে সবজিওয়ালার কে বড় আছে? আমি বললাম সেই সবজিওয়ালা যে একদিন সবজি বিক্রি করি আর দুদিন ঘুমাই, কিন্তু আমার কাছেই লোক নেয়, কারণ আমার সবজি মানে ফাটাফাটি সবজি। চলো ঠিক আছে, যতক্ষণ না আমাদের খদ্দের পত্র আসছে ততক্ষণ একটু ফোন করে নি। হ্যাঁ বলো। বলছি আলু কত করে? না 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 না, হ্যাঁ হ্যাঁ কি এমন বেশি বলে দিয়েছি? হ্যাঁ আজকাল 200 টাকায় কিছু হয়? হ্যাঁ কিছুই হয় না। না না নেবো না। সকাল সকাল এসে মুড খারাপ করছে। হ্যাঁ 200 টাকা কি এমন বেশি বলে দিয়েছি গো? হ্যাঁ 200 টাকায় কি সারা বছর খেয়ে বেঁচে যাও নাকি? 200 টাকা ফোনটাও করতে দিল না বাইরে। সবজি নেবেন, সবজি ভালো ভালো সবজি আছে বলবেন, এ কফি আছে বলবেন, এ মুলো আছে বলবেন, এ বেগুন আছে বলবেন, আমার আলু আছে বলবেন, মুঞ্চে চিনি আছে বলবেন, সবজি আছে সবজি। আলু কত করে? আপনার জন্য 40 টাকা দাম, এর থেকে যদি কেউ কমে দেয় তাহলে কেটে দেবেন আমার নাম। কি হলো? সবজির দোকান না শেয়ার মার্কেট? কখনো আপ কখনো ডাউন? আপনি সেই না, ভুল হয়ে গেছে গো, ঠিক আছে 40 টাকাই দেবো। ঠিক আছে, টমেটো কত করে? 10 টাকা। 500? হ্যাঁ আপনি বললে 500-ই 10 টাকা, তাহলে কোথায় আবার আপ ডাউন হবে? ঠিক আছে। হ্যাঁ দেখুন ম্যাডাম, আমি হচ্ছে সবসময় সত্যের পথে চলি, আমি খদ্দেরকে ঠকাতে পারি না। আমি আপনাকে এই অজ্ঞান টমেটো দেবো, যার জন্য জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরালাম প্রথমে, তারপর এই টমেটো আপনাকে দেবো। কত বললেন? 500 তো না?500 আলু দিন। ওজন করলেন না? দেখুন ম্যাডাম, আমার হাতটাই হচ্ছে ওজন, বুঝতে পারলাম তো? এই আমি হাতে যেটা মেপে দেবো দাড়ি পাল্লাও তাই হবে, ওটা নিয়ে আপনার চিন্তা নেই, আপনি বাড়ি নিয়ে যান তো। ঠিক আছে, কত হয়েছে? ওই তো 20 টাকা, আর এটা একটু বেশি দিতে হবে, অনেকগুলো নিয়ে নিলেন। দেখুন আমি অত শুধু জানি না, আমি 10 টাকাই দেবো। 10 টাকার ওটা 20, একই দাম ধরলেন কি তাহলে? আমি টোটাল 25 টাকা দিচ্ছি। সালা মাল কিনলাম 50 টাকায় দিলাম 30 টাকা, তাও দিল না 25 টাকা। চাটনি করে খাবেন? যান, এ তো আমার বাবার মাল, হতে পারি নিয়ে যান সবাই, আসুন সবজি সবজি।
নিদান নিদান সবজি নিদান, এই টাটকা টাটকা সবজি আছে বলবেন, সব রকমের সবজি আছে বলবেন। কপি, আলু, বেগুন, কি চাই বলবি তো কাকু? হ্যাঁ, তোমার মার আমার কাছে আসির। বাবা বাবা, তোকে তো মনে হয় তুই খুব ভদ্র বাড়ির ছেলে বাবা। খুব ভদ্র বাড়ি। হ্যাঁ, মেরেছি লাগেনি তো? না কাকু, আশীর্বাদ। আচ্ছা, মুখে বলবি তো, কি নিবি বাবা, কি নিবি বল কাকু? আদা দিন। আদা? হ্যাঁ, কত নিবি? 500 কাকু, 500। 500? আচ্ছা ঠিক আছে। ভালো করে দিবেন কাকু, দেখে দেখি। হ্যাঁ বাবা, কোনো চাপ নেই, বেঁচেই দিবেন কাকু। হ্যাঁ, বেঁচে একদম, কোনো চাপ নেই তো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে কাকু। টমেটো? টমেটো আছে কাকু, লাল লাল দেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, একদম, চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ কাকু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা 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 তো। হ্যাঁ হ্যাঁ, ওইটা তুমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কাকু, ঠিক আছে ঠিক আছে। ভালো করে ছাড়িয়ে দিন। হ্যাঁ বাবা, তুই চিন্তা করিস না বাবা, আমার কাছে যে মাল নাই সে কোনোদিনও ঠকে না, এই জন্যই তো এসেছি। এত মাল গেল কোথায়? আমি তো সবজি বিক্রি করলাম 50 টাকা, কিন্তু আমার মাল তো নেই। চোরের ওপর বাটপাড়ি, বেটা 50 টাকার মাল কিনে 200 টাকার মাল নিয়ে হাওয়া নিবি? হ্যাঁ বেটা চোর, আর আমিও চোরের বাপ, দেখাচ্ছি মজা, দাঁড়া তোকে দেখাচ্ছি। সবজিওয়ালাকে আজ যা ঠকালাম না, দিলাম 50 টাকা, বাজার করলাম 200 টাকা, 7 দিন আর আমাকে বাজারই করতে হবে না। আমার মাল নিয়ে পালাবে? আমি যে চোরের বাপ আছি সেটা তো আর জানে না। যা খালি ব্যাগ নিয়ে যা, 50 টাকাও গেল আর আমার মাল আমার হয়ে গেল। দোকানের মাল আবার গিয়ে দোকানে। সবজি নেবেন? সবজি। আমার মাল চুরি করবে? আমি হচ্ছে চোরের বাবা, আর আমার মাল চুরি করে নিয়ে যাবে? দেখ, যেমন মাল তেমন রইল, টাকাটা একটু বেড়ে গেল। এখন মোটামুটি 2 দিন আর দোকান খুলছি না, 2 দিন এখন একটু ঘুরে খাই, তারপরে দেখা যাবে দোকান টোকান খুলে। দেখ, আজকের মতো দোকান এখানেই বন্ধ, 2 দিন পরে আবার দেখা। আবার কে কলির কে স্টোরি? হ্যাঁ, শালা 2 দিন দোকান খুলেনি, তারই মধ্যে কে ডিম পেড়ে দিল। যা করছে করুক, এইটুকু তো সবজি আছে, দেখে তো ভিকিরি মনে হচ্ছে। মাল আমি এসে গেছি মানে শেষ, ও চলে যাবে, আমার কাছে তো টিকতে পারবে না। আমার কাছে টেকা এত সহজ? আমার সবজি যথা নয়। হ্যাঁ সবজি আছে নেবেন নাকি গো? তাজা তাজা সবজি, টাটকা টাটকা সবজি আছে নেবেন? হ্যাঁ সবজি আছে, সবজি তাজা তাজা সবজি আছে বলবেন, টাটকা টাটকা সবজি আছে বলবেন, আলু আছে, পটল আছে, মূলো আছে, বেগুন আছে, যা নেবেন সব আছে, নেবেন নাকি গো? দাদা, ও দাদা, কী হলো? বলছি আমার ছেলে স্কুল থেকে একটা মেসেজ আছে ইংরেজিতে, কিছু বুঝতে পারছি না। ও তাই? হ্যাঁ। তোর তোর ফোনে ইউডিকশনারি অ্যাপ নেই? হ্যাঁ আছে তো। তো ইউডিকশনারি অ্যাপে গিয়ে ম্যাজিক ফিচার্স ইউজ কর। সেটা কীরকম? দেখ, সবার প্রথমে ফোনে গিয়ে ইউডিকশনারি অ্যাপে গেলি, ঠিক আছে? ইউডিকশনারি অ্যাপটা ওপেন করার পরেই
চলে যাবি সেটিংসে, সেটিংসে গিয়ে ম্যাজিক ফিচার্স অন করবি। এবারে ওটা অন করার পর যেটা তুই ট্রান্সলেট করতে চাইছিস তার উপরে ম্যাজিক ফিচার্স ড্র্যাগ করে দে। যেমন ধর কেউ টুইটারে ইংলিশে টুইট করেছে, ঠিক আছে, ওর উপরে তুই এই ম্যাজিক ফিচার্স ড্র্যাগ করে দে। ম্যাজিক ফিচার্স ড্র্যাগ করে দিলে সঙ্গে সঙ্গে তোর ওটা বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। আবার ধর কেউ ইনস্টাগ্রামে মেসেজ করেছে, ইংলিশে মেসেজ করেছে, তুই তার উত্তরটা বাংলায় লিখলি, তার উপরে ম্যাজিক ফিচার্স ড্র্যাগ করে দিলি, সহজেই তুই ওকে ইংলিশে উত্তরটা দিতে পারলি। হলো না ব্যাপারটা খুব সহজ? বাহ, অ্যাপসটা খুব ভালো তো, আমার ছেলেও দেখে খুব খুশি হবে। হ্যাঁ, তাই বলছি। আর দেরি করছিস কেন? নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখনই গিয়ে ইডিকশনারি অ্যাপ ডাউনলোড করুন। বুঝা গেল তো ব্যাপারটা? যা ব্যবসার সময়, যা ব্যবসার সময় যত এসে ঝামেলা। আর সবজি নেবেন? সবজি সবজি নেবেন নাকি? এই তো আমার পুরনো খদ্দের আসছে মনে হচ্ছে। হ্যাঁ, তা আমারই খদ্দের, ওর কাছে তো যাবে না। সবজি আছে বলবেন? সবজি, বাহ, দুটো সবজি দোকান হয়ে গেল। এই সবজি দোকানটা আমার নতুন হয়েছে, কিন্তু খুব অল্প সবজি রেখেছে, দেখে মনে হচ্ছে খুব গরিব। এর কাছে আজকে সবজি নেব, কিন্তু তার আগে ওই সবজিওয়ালার হিসেবটা মিটিয়ে দিয়ে আসি। সবজি নেবেন? সবজি সবজি। নমস্কার ম্যাডাম, আমি তো জানি বাজারে যতই হরিদাস পাল আসুক ব্যবসা করতে, লক্ষ্মী সবসময় পেঁচার কাছেই আসবে। বলুন কি চাই? কিছু চাই না। হ্যাঁ, একদমই না ম্যাডাম, একদম তাজা টমেটো, পচা হলেই মুখে মারবেন, একদম কোনো ব্যাপার না। যত সব চোর জোয়ার চোর বসেছে এখানে, আপনার কাছে বাজারই করবো না। দেখ, কম সবজি আপনার কাছে, বেগুন আছে, আদা আছে। গাধার কাছে কোনোদিন আদা থাকে? থাকবে না। আলু আছে? আছে। আচ্ছা, আপনার প্রবলেমটা কোথায়? তখন থেকে বলছেন আছে আছে, অথচ কিছু দেখতে পাচ্ছি না। কোন চিটিং বাজারে পাল্লাই পড়বেন না, আছে আছে বলে গাছে তুলে দেবে, তারপরে আর নামাবে না, যে যার মরবেন। আপনি চুপ করুন তো। আচ্ছা, তখন থেকে বলছেন আছে আছে আছে, না আমি চলে যাব। না না ম্যাডাম, সবজি নেবেন তো? নেব বলে তো এসেছি। এ কি করে হলো? জাদু তেরি নজর খুশবু। ওই 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 ওই, বেশি নাটক না করে সবজি দিন তো। জানি বা, নিয়ে নিন। কত হলো? যা পারবেন দেন। আমার সবজি কি হলো? জাদু জাদু জাদু, আমার টাকা ফেরত দাও। সবজি ব্যবসা আর জীবনও করবো না, সবজিও লস, টাকাও লস।